বসবাসের জন্য বিশ্বের অযোগ্য শহরের দিক থেকে ঢাকার অবস্থান 4। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বাসযোগ্য শহরের তালিকায় 140 শহরের মধ্যে ঢাকার অবস্থান তাই 137, যেখানে শীর্ষে আছে মেলবোর্ন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অস্ট্রেলিয়ার দক্ষিণের পোর্ট ফিলিপ উপসাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা শহর মেলবোর্ন 200 বছরের নিরন্তর অগ্রযাত্রার পরও শিল্পবর্জ্যে দূষিত হয়নি এর বুক চিরে বয়ে চলা ইয়ারা নদী। নাগরিকদের জন্য রয়েছে পরিকল্পিত আবাসন, 30 সরকারি হাসপাতাল, নামকরা সরকারি বিশ্ববিদ্যালয় আর আধুনিক যোগাযোগ ব্যবস্থা। টানা 7 বছর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে মেলবোর্ন। স্থিতিশীলতা, স্বাস্থ্য, সংস্কৃতি, শিক্ষা, অবকাঠামো, 5টি ক্যাটাগরি মিলিয়ে তার রেটিং 197। দ্বিতীয় অবস্থানে দানিউব নদীর তীরে গড়ে ওঠা ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী। দৃষ্টিনন্দন এমন সব ভবন শহরটিকে আলাদা করে চেনায়। মেলবোর্নের সাথে তাদের রেটিংয়ের ব্যবধান মাত্র 0.1 পয়েন্ট। একই ব্যবধানে তৃতীয় অবস্থানে কানাডার বন্দর নগরী ভ্যানকুভার, পরের 2টি শহরও তাদেরই, টরেন্টো আর ক্যালগেরি। সব মিলিয়ে বাসযোগ্য সেরা 10 শহরের 6টি অস্ট্রেলিয়া আর কানাডার। এসব শহরের ভিড়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান একেবারে তলানিতে। চলতি বছর তালিকায় স্থান পেয়েছে 140 শহর, যেখানে ঢাকা আছে শেষের দিক থেকে 4 নম্বরে। ঢাকার অবস্থান সবচেয়ে খারাপ অবকাঠামোতে, 100 নম্বর, মাত্র 27। প্রায় একই শোচনীয় অবস্থা স্বাস্থ্য সুবিধায়। তুলনামূলক ভালো অবস্থান শিক্ষা, সংস্কৃতি আর স্থিতিশীলতা বা নিরাপত্তায়। সব মিলিয়ে ঢাকার প্রাপ্ত নম্বর 100তে মাত্র 38, যার নিচে আছে লিবিয়ার যুদ্ধ বিধ্বস্ত ত্রিপলি, নাইজেরিয়ার ল্যাগোস আর সিরিয়ার দামেস্ক। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।